আজকে বিষয় যেটা, যে আপনারা দেখেছেন গতকাল আমাদের টিম পূর্বর পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা হাইকোর্টে উপস্থিত ছিলেন। আজকে আমাদের প্রতিনিধিরাও আজকে যে হিয়ারিং ছিল, অ্যাডমিশন হিয়ারিং যদিও, সেখানে উপস্থিত ছিলেন। আমাদের গতকাল সন্ধ্যায় কনফার্মেশন আসে, যদিও তার আগে আপনারা জানেন একটা এপিসোড এরকম হয়েছে যেখানে গতকালই ম্যাটার হয়তো অ্যাডমিশন হিয়ারিং হওয়ার কথা বলা হয়েছিল কিন্তু সেটা হয়নি, সেটা আজকে হয়েছে। এবং গতকাল সন্ধ্যায় আমরা যখন লিস্ট পাই তখন আমরা আমাদের অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলি এবং কথা বলে বিষয়টাকে আমরা কনফার্ম করি, যাতে আমরা লেফট আউট না হয়ে যাই, আমরা যেন আমাদের বক্তব্য রাখার সুযোগ পাই। আমরা তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা সেটা আমাদের নিতে হয়। এবং আজকে আমরা তিনজন লয়ার পূর্বর পক্ষ থেকে আমাদের ছিলেন এবং আমাদের মেনলি আমাদের সওয়াল করেছেন অ্যাডভোকেট প্রণীত বাগ, উনি আমাদের হয়ে সওয়াল করেছেন। তো আপনারা দেখেছেন হাইকোর্টে যে ব্রিফিং চলছিল সেখানে উনি আমাদের চারটে ম্যাট, সেই চারটে ম্যাটই উনি আমাদের আজকে প্রেজেন্ট করেন এবং সেগুলোকে যাতে একসাথে লিস্টিং করা হয় তার জন্য উনি অ্যাপিল করেন এবং অ্যাপিল গ্রান্টেড হয়। আজকে যে আমাদের জাজমেন্ট এসছে, যদিও সেটা জাজমেন্ট না অ্যাকচুয়ালি অর্ডার, আজকে যে অর্ডারটা বেরিয়েছে সেই অর্ডারে দেখবেন আপনারা আমাদের লেখা আছে যে প্যারা নাম্বার 12 সেখানে মেনশন করা আছে যে আমাদের চারটে ম্যাট পূর্বর পক্ষ থেকে যা ফাইল হয়েছিল সেগুলো সব আজকে মেনশন হয়ে গেছে। আরো যে আমাদের একটা ম্যাট, ফিফথ ম্যাট যেটা, এটা আগামী শুক্রবার অর্থাৎ 25 তারিখ আমাদের সেটা ফাইল হবে এবং তার কপিও সার্ভ হয়ে যাবে। একটা যেহেতু কন্ডিশন আছে যে কপি সার্ভ না হলে তারা জাজেসরা ম্যাটার শুনবেন না, তো কপি সার্ভ হওয়াটা ম্যান্ডেটরি এবং সেটার জন্য প্রায়র কেস ওঠার এক সপ্তাহ আগে, প্রায়র 1 উইক বলেছেন। তো সেক্ষেত্রে আমরা যদি 4 তারিখ ধরি সেক্ষেত্রে আমাদের 28 তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং আমরা তার আগেই কপি সার্ভ করে দেবো। সেই অনুযায়ী আমাদের আগামী শুক্রবার অর্থাৎ পরশুদিন আমাদের ম্যাট ফাইল হচ্ছে। এই ছিল পূর্বর পক্ষ থেকে ফাইল করা 5টা ম্যাটের সমস্ত বিষয়টি। 5টি ম্যাটই আমাদের অন দ্য প্রসেস, আন্ডার প্রসেস রয়েছে 4টা অলরেডি অ্যাকসেপ্টেড, দেন আরেকটা সেটা হয়ে যাবে। এটি ছিল ম্যাটের বিষয়। এছাড়াও আপনারা দেখবেন শুধুমাত্র আমাদের কেস নয়, গতকাল আমরা হাইকোর্টে ছিলাম একটা ডিফারেন্ট কেসে, অ্যাকচুয়ালি একটা না দুটো ডিফারেন্ট কেস ছিল। একটা ছিল 6 নম্বর যে মামলা সেই মামলাটি ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা ছিল চিফ জাস্টিসের বেঞ্চে তরুণজ্যোতি তিওয়ারি এবং অ্যাডভোকেট সায়নদীপ, আপনারা হয়তো ওনাদের দেখে থাকবেন, তরুণজ্যোতি তিওয়ারি উনি মেনলি এটাকে এগিয়ে প্লিড করেছেন এই বিষয়টা দিয়ে। তাদের মূল বক্তব্য ছিল যে বেশ কিছু জিনিস, বেশ কয়েকটা তাদের পয়েন্টস ছিল, যেমন তার মধ্যে একটা ছিল যে আমাদের যে রিক্রুটমেন্ট হয়েছিল 2016 এর, এই রিক্রুটমেন্ট প্রসেসে অনেক রকম খামতি আছে, তার কোনো মেরিট লিস্ট নেই, তার ব্যাকআপ স্কোর নেই, তার রিজার্ভেশন পলিসি ভায়োলেট হয়েছে, সেখানে হিউজ করাপশন হয়েছে, ইত্যাদি বিষয় অনেক রকম গালগল্প দিয়ে ম্যাটারটাকে প্রেজেন্ট করা হয়েছিল। কিন্তু যেহেতু অলরেডি ম্যাটার সুপ্রিম কোর্টে থ্রু SLP অলরেডি পেন্ডিং, সেক্ষেত্রে জাজেসরাও এটা শুনতে আগ্রহী ছিলেন না, তারা বলেছেন যে এই ম্যাটার এই মুহূর্তে তারা এন্টারটেইন করছেন না, প্রথমে এই ম্যাটার যাবে সুপ্রিম কোর্টে, সেটা ডিসপোজড অফ হবে, দেন তারপর তারা শুনবেন। সুতরাং এই মুহূর্তে এই ম্যাটার নিয়ে কোন রকম কোন কিছু হচ্ছে না, সুতরাং ওই ম্যাটারটা ওখানে আপাতত পড়ে আছে। সুতরাং এই যেটা PIL নিয়ে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটা নিয়ে অনেকের যে একটা দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তার কোনো কারণ নেই, সেই দুশ্চিন্তা কেটে গেছে। এখন শুধুমাত্র আমাদের মূল ফোকাস যেটা থাকছে তা সেটা থাকছে আমাদের এই কেসটার উপরে, যে কিভাবে আমরা আমাদের কেসটা এই বেসিসটাকে আরো স্ট্রং করব, কিভাবে সেগুলোকে প্রেজেন্ট করব। আগামীকাল টিম পূর্বর পক্ষ থেকে আমরা আমাদের লয়ার্স কনফারেন্স আছে, আমরা সেই কনফারেন্সে অ্যাটেন্ড করছি, সেখানে আমরা আমাদের লয়ারদের সমস্ত বিষয় সম্বন্ধে প্লিড করব, তাদেরকে আমরা আমাদের পক্ষটা বোঝাবো কিভাবে আমাদের বক্তব্যটা কি, কোন কোন জায়গাগুলো আমাদের স্ট্রং পয়েন্টস, কোন জায়গায় তার যারা হিট করেছেন ভুলভাবে হিট করেছেন এবং আলটিমেটলি তারা
দে উইল গেট তারা সাফার হবেন এবং তার জন্য উইল এনশিওর দ্যাট। সুতরাং আগামী যে আমাদের কালকে কনফারেন্স সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের পরপর কয়েকটা কনফারেন্স আছে লয়ার্সদের সাথে। যেহেতু আপনারা জানেন পূর্বার একটা ভাস্ট টিম রয়েছে লয়ার্সদের, 6 জন লয়ারের একটা মানে রোবাস্ট একটা টিম, এবং এই টিম অত্যন্ত এফেক্টিভ হবে এটা আমরা এক্সপেক্ট করছি। এবং এই টিম ইউনাইটেডলি অন্যান্য সমস্ত গ্রুপস যারা আমাদের হয়ে লড়ছেন তাদের বক্তব্যকেও তার পাশাপাশি আমাদের বক্তব্যকে আমাদের মতন করে এবং এফেক্টিভ ওয়েতে তারা তুলে ধরবেন, এটা আমরা আমরা আপনাদেরকে বলতে পারি। তার কারণ আমরা তাদের থেকে সেই ধরনেরই অ্যাসিওরেন্স পেয়েছি। এবং তারা এই কেসের মেরিট সম্বন্ধে আপনারা যেমন আগে আমরা বলেছিলাম যে পিএস পাটওয়ালিয়া স্যারের সঙ্গে যখন আমাদের কনফারেন্স ছিল তখন তিনি আমাদের বলেছিলেন যে ইউ আর ভেরি গুড কেস। এখানেও যেহেতু আমরা সেই ধরনের আশ্বাস পেয়েছি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এই কেস, এই জেতা, এই ভিক্টরি এর অন্তরায় কেউ হতে পারবে না। যদি কেউ সেই চেষ্টা করে তাহলে আমরা তার সঙ্গে যুদ্ধতে জানি, 2017 নিজেদের অধিকার আদায় করতে জানি, অলরেডি আগেও করে দেখিয়েছে, আমি উল্লেখ করছি না, আপনারা জানেন এর আগে নিজেদের দাবি আদায় 2017 মাধ্যমেই হয়েছিল, যার জন্য আজকে বিভিন্ন বিভিন্ন বড় বড় সংগঠনের নাম শুনতে পাই। কিন্তু তার ব্যাকবোন ছিল 2017, আজকে সেই ব্যাকবোন আবার তাদের ব্যাকবোনে আঘাত করা হয়েছে, সেহেতু তারা আবার নিজেদের লড়াইটা নিজেরা লড়ে নেবে এই আত্মবিশ্বাস নিয়ে এগিয়েছে। সুপ্রিম কোর্টে জয় ছিনিয়ে এনেছে, হাইকোর্টে আমাদের যে গতিপথ তা অপ্রতিরোধ্য, এটা বলার অপেক্ষা রাখে না। 2017 যে এভাবে লড়াই করতে পারবে আই ডোন্ট থিঙ্ক এটা যারা অপোনেন্ট লয়ার্স হয়েছেন তারাও এক্সপেক্ট করেছিলেন। তারা হয়তো ভেবেছিলেন যে প্রাইমারি টিচার্স, সুতরাং তারা তাদের ল্যাকাডাইসিক্যাল অ্যাপ্রোচ থাকবে, তারা এক্সপেক্ট করেননি তাদের এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যেখানে তারা তাদের বক্তব্য রাখার মতো স্পেস টুকুও তারা পাবেন না আমাদের লয়ারদের আর্গুমেন্টস এর সামনে। এবং যেটা সুপ্রিম কোর্টে হয়েছে সেটা হাইকোর্টেও তার রিপিট হতে চলেছে। সমস্ত প্ল্যান্স অলরেডি এক্সিকিউটেড, আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আগামী 4 তারিখ, 4 তারিখে আমাদের সমস্ত ম্যাটার্স উঠছে। আপনারা সেই জায়গাতে আপনারা সমস্ত বিষয়ে এই বিষয়ে আশ্বস্ত থাকুন যে এ বিষয়ে কোন রকম খামতি পূর্বার তরফ থেকে অন্তত থাকবে না। বিশেষ করে এই কেস জেতার জন্য যা প্রয়োজনীয় সেটা আমরা করব, করে এসেছি, করছি, ভবিষ্যতেও করব। আপনারা জানেন মাত্র 300 জন নিয়ে শুরু করা এই টিম পূর্বার, তাদের প্রথম থেকে যে মোটিভ, যে লক্ষ্য ছিল তা এখনো আছে। প্রথম থেকে আমরা প্রথম দিন থেকে যে কথা বলে এসেছিলাম সে কথাই কিন্তু আজও আমরা কায়েম। আমরা প্রথম দিন বলেছিলাম আমরা সুপ্রিম কোর্টের লড়াই, সুপ্রিম কোর্টের লয়ার দিয়ে আমরা এখানে লড়াইটা করব, আমরা করেছি, করছি। তখন আমরা সুযোগ পাইনি যেহেতু তাড়াহুড়োর মধ্যে সমস্ত বিষয়টা 12 তারিখের পরেই খুব তাড়াহুড়োর মধ্যেই উঠে যায় ম্যাটারটা, সেহেতু আমাদের সেই সময়ে সুযোগ ছিল না। কিন্তু যখন সুযোগ পেয়েছি তখন কিন্তু সেটাকে ক্যাপিটালাইজ করে দেখিয়েছি, ভবিষ্যতেও সেটা হবে, আমরা সেটা এনশিওর করছি। আমাদের যে 6 জনের লয়ারের টিম যদি আপনারা দেখেন, আপনারা জান দেখতে পাবেন সেখানে ধারে এবং ভারে কাটে এমন সমস্ত লয়ারদেরকেই অ্যাপয়েন্ট করা হয়েছে। এমনটা কখনোই হবে না যে টিম পূর্বা তার লয়াররা কোনো জায়গাতেই পিছিয়ে থাকবেন কোনো আর্গুমেন্টসে। তার কারণ আপনারা যারা টিম পূর্বার সদস্য, আপনারা প্রথম থেকেই আমাদের সঙ্গে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন, যেভাবে আপনাদের শক্ত হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের মধ্যে থেকে উঠে আসা সমস্ত লিগ্যাল পয়েন্টস, লিগ্যাল আর্গুমেন্টস যা আমাদের ম্যাটের মধ্যেও প্রতিফলিত হচ্ছে, এই সবটাই কিন্তু পূর্বার এই সমস্ত পিটিশনারদের তার ক্রেডিট রয়েছে। অবশ্যই লয়ারদের ক্রেডিট আছে,
কিন্তু লয়াররা লয়ারদের কাজ করবেন এটা এক্সপেক্টেড, কিন্তু টিচার্সরাও যে এভাবে ল পয়েন্টস তুলে ধরবেন এটা আনএক্সপেক্টেড ছিল, এবং এটা শুধুমাত্র 2017 ব্যাচ থেকেই এক্সপেক্ট করা যায়। একটা বিষয় যেটা আমরা হয়তো একটা রিসেন্ট টাইমে যেটা সমস্যা একটা হয়েছে, যে টিম পূর্বার নাম নিয়ে কোনো এক জায়গায় কোনো এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো মিস ইনফরমেশন ছড়ানো হয়েছিল, যে এনিওয়ে তো এই ধরনের মিস ইনফরমেশনকে আমরা স্ট্রংলি অপোজ করি, এই ধরনের মিস ইনফরমেশন ছড়ানো উচিত নয়। কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছিলাম যে একজন একটা সেখানে পোস্ট হয়েছিল যে এক নতুন শিক্ষক নেতার নাকি জন্ম হয়েছে। আমাদের কাউকে নেতা বলে মানতে অসুবিধা নেই, পার্সোনালি আমার তো কোনো অসুবিধা নেই কাউকে নেতা বলে মেনে নিতে, যদি তার মধ্যে তিনটে গুণ থাকে। এক, নেতৃত্ব দানের ক্ষমতা। দুই, সাহস যোগানোর ক্ষমতা। তিন, ক্ষমতার সঠিক প্রয়োগ সম্বন্ধিত জ্ঞান। যদি থাকে অবশ্যই তাকে আমরা নেতা বলে গ্রহণ করে নেব, কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে একটু সমস্যা আছে। ছেলে মানুষই, দায়িত্ব জ্ঞানহীনতা, এগুলো এই ধরনের প্ল্যাটফর্মে থেকে মানায় না, এগুলো আমাদের একটু বোঝা উচিত। কারণ আজকে একটা ইনফরমেশন এখানে যদি আমি আজকে লাইভে একটা ইনফরমেশন যদি আমি দিই, যদি কোনো একটা তথ্য কেস সম্বন্ধে বলি, সেইটা কিন্তু প্রভাব ফেলবে 32,000-এর ওপর। তার কারণ তারা ভরসা করে যে এটা এই টিম এরা কাজ করছে, সুতরাং এদের বক্তব্যের কিছুটা নিশ্চয়ই সার্বত্ব আছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের মনে হয় আরো বেশি নিজেদের সংযত হওয়া উচিত। অবশ্যই একজন শিক্ষক মহাশয় তিনি তার পার্সোনাল কোন এক হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি কিছু মেসেজ করেছেন যেটা সঠিক নয়, যেটা কখনোই আমরা সমর্থন করি না। একজন লয়ারের সম্বন্ধে তিনি কিছু কটূক্তি করেছেন, ইন্টেনশনালি বা আনইনটেনশনালি, সেটা যে কারণেই হয়ে থাকুক। সঙ্গে সঙ্গে আমাদেরই আরেক পিটিশনার তিনি অপোজ করেন এবং কিছুক্ষণের মধ্যে সেটাকে ডিলিটও করে দেওয়া হয়। তিনি ডিলিট করেন এবং সেই রিলেটেড সমস্ত পোস্ট ডিলিট করে দেন, কিন্তু সেই স্ক্রিনশট নিয়ে পরবর্তী সময়ে ফেসবুক গ্রুপে ভাইরাল করা, আমার তো মনে হয় এটা সেই সংশ্লিষ্ট আইনজীবীকেই ঘুরিয়ে অপমান করা হয়েছে। এটা করা উচিত হয়নি। যিনি করেছেন, যে মাস্টারমশাই এই উক্তি করেছেন, তাকে আমরা সমর্থন করি না। তাকে আমরা টিম পূর্বার তিনি পিটিশনার, তাকে আমরা টিম পূর্বার তরফ থেকে আগেই বলেছি যে স্যার এ ধরনের মন্তব্য করা উচিত নয়, এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন। তিনি কোন আমাদের অ্যাডমিন নন, তিনি একজন পিটিশনার। কিন্তু তাই বলে সম্পূর্ণ একটা জেলা সমস্ত পিটিশনারদের টেনে ধরা, একটা গোটা গ্রুপ যারা এই 32,000-এর স্বার্থে কাজ করছে তাদেরকে ম্যালাইন করা, এটা আনএক্সেপ্টেবল, এটা করা উচিত নয়। মনে হয় এই জায়গায় আরো বেশি একটু হয়তো আরো বেশি দায়িত্বপূর্ণ হওয়া উচিত নিজের সমস্ত বক্তব্যে। আজকে যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছিল সেটা ক্রিয়েট হয়েছিল তারই একটা পোস্টের কারণে। সেই জনৈক শিক্ষক নেতার একটা পোস্ট ছিল, সেই পোস্ট তিনি বলেছিলেন হেয়ারিং বিষয়ে কিছু বলেছিলেন, এবং হেয়ারিংটা আলটিমেটলি দেখা যায় কিছুক্ষণ পরে কিছুক্ষণ সময় অন্তর অন্তর পোস্টটা আপডেট হতে থাকে, পোস্টটা এডিট হতে থাকে, যার জন্য কারণে কনফিউশন ক্রিয়েট হয়। আমরা টিম পূর্বক তরফ থেকে তার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করি, তিনি প্রথমে বলেছিলেন অবশ্যই হেয়ারিং হচ্ছে। আমরা লয়ারদের সাথে কথা বলি, তারা বললেন যে না এরকমটা হওয়ার কথা নয়, কোনো ইনফরমেশন নেই। দেন আবার তাকে ঘুরিয়ে কল করি, তিনি বলেন যে অবশ্যই হচ্ছে। তারপর আমরা আমাদের লয়ারকে বলি অবশ্যই যখন হচ্ছে নিশ্চয়ই তিনি বলছেন, তিনি ওইরকম দায়িত্বপূর্ণ জায়গা থেকে বলছেন, অবশ্যই নিশ্চয়ই তার কাছে তিনি 500,000 পিটিশনারের দায়বদ্ধতা তার ঘাড়ে, সুতরাং তার বক্তব্যে নিশ্চয়ই কোনো সার্বত্ব থাকবে, সেই নিয়ে আমরা বলেছিলাম। এনিওয়ে তিনি যেটা করেছেন সেটা আমরা সমর্থন, যিনি করেছিলেন কোনো আইনজীবী সম্বন্ধে সেটা আমাদের, যে আইনজীবী হোক তিনি আমাদের হয়ে লড়ছেন, তাই কোনো আইনজীবীকে ছোট করা উচিত নয়। জনৈক শিক্ষক নেতা একবার পিএস পাটওয়ালিয়া সম্বন্ধে তিনি কুমন্তব্য করেছিলেন, তখন আমরা চাইলেই এরকম পোস্ট দিতে পারতাম, কিন্তু এটা করে আলটিমেটলি আমাদের নিজেদের ক্ষতি। আমরা চাই যে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি চলতে পারি সমস্ত টিম, তাহলে বোধহয় আমাদের লড়াইটা আরো সোজা হবে, আরো ইজি হবে।
আজকে লয়াররা যখন থাকবে না, আমি কেন এটা ভাববো যে আমার 6 জন লয়ার, আমি কেন এটা ভাববো না যে আমার 12 জন 14 জন লয়ার যারা আমাদেরই ম্যাটারে উঠছেন তারা আমাদেরই 14 জন লয়ার, এটা কেন আমি ভাববো না? আমি কেন ভাববো আমার 1 জন লয়ার ওরা অন্য টিমের লয়ার? অন্য টিমের নয়, এটা 30% এর লয়ার, 32,000 এর লয়ার, এটা অন্য কেউ পেমেন্ট করে এনেছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু তারা প্রত্যেকে আমাদের নিজেদের লয়ার। আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের সবাইকে সংঘবদ্ধ হওয়ার সময় আছে। যার কবে আজকে যদি আমরা এই লড়াইয়ে সংঘবদ্ধ না হতে পারি, হাইকোর্টের লড়াইটা অত্যন্ত ক্রুশিয়াল, এই জায়গায় যদি আমরা সংঘবদ্ধ না হতে পারি তাহলে আর হয়তো ভবিষ্যতে সেই সুযোগটা থাকবে না। তাই এখন সময় এসেছে, আমি বলবো সবাইকে এই জায়গাটা কেসের সম্বন্ধে, বাকি জায়গায় পার্সোনাল ইগো থাকতে পারে সেটা ডিফারেন্ট থিং, কিন্তু এই কেস সম্বন্ধে যখন আমরা বসবো তখন যেন আমরা সমস্ত ইগো সরিয়ে রেখে শুধুমাত্র এই কেস রিলেটেড বিষয় নিয়ে যেন ফোকাস করি, তাহলে হয়তো আমার মনে হয় এই বিষয়টা, আমাদের এই কেস জেতাটা আরো বেশি সহজ হয়ে যাবে। এই কথা আজকে আজকে হয়তো বলতাম না, কিন্তু আজকে বলছি একটাই কারণ, তার কারণ আমাদের অপোনেন্ট যারা তারাও কিন্তু বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তরুণজ্যোতি তিওয়ারির একটা পোস্ট দেখবেন আপনারা আজকে করেছেন, এবং সেখানে তিনি লাস্ট লাইনটা লিখে দিয়েছেন যে 3টে ম্যাচই শোনা হবে, এটা একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তিনি চাইছেন যে 32,000 এর ঐক্য বিনষ্ট হোক। দুটো কারণ হতে পারে, হ্যাঁ তিনি তার আমাদের মধ্যে ফ্র্যাকশন ক্রিয়েট করে সেটাকে ভেঙে দিতে চাইছেন এবং সেটা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে দিতে চাইছেন, অথবা দুই, যেখানে তিনি চাইছেন, তিনি হয়তো ভয় পাচ্ছেন যে মীনাক্ষী আরোরা, মুকুল রোহতাগি, অরুণাভ ঘোষ এই ধরনের লয়াররা যখন সামনে এসে দাঁড়াবেন তখন হয়তো অসুবিধা হতে পারে, কথা বলতে ফাম্বেল হতে পারে, আটকাতে পারে, যেটা সাধারণত হয়ে থাকে। সুতরাং সেই এই জায়গাটাকে আমরা কেন ক্যাপিটালাইজ করবো না? আমাদের এখন সময় 32,000, আমি বলবো সমস্ত পিটিশনারদেরও, আপনারা নিজেদের মধ্যেও এই গ্রুপ সেই গ্রুপ না করে বরং একসাথে যদি লড়া যায়, লড়াইটা একসাথে করা যায়, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এটা। তাই সেক্ষেত্রে কোন গ্রুপকে, কোন পিটিশনারকে, কোন ডিস্ট্রিক্টকে এভাবে অপমান আমরা করব না। আমরা নিজেরা একে অপরের হাতে হাত যদি দিই, আমাদের অত্যন্ত শক্ত হাত, এই শক্ত হাতগুলো একসাথে যদি আসে তাহলে তো বজ্রমুষ্টি ক্রিয়েট হবে, এবং সেটা আমরা কেন করতে পারছি না? আমাদের করা উচিত, সময় এসেছে, হয়তো এই কেস মিটে যাবে, একদিন এই কেস চলে যাবে, তখন হয়তো এই বিষয় নিয়ে ততটা গুরুত্ব থাকবে না, কারোরই আমাদের গুরুত্ব থাকবে না। আজকে যারা গুরুত্ব দিয়ে দেখছেন আমাদের মতো শিক্ষক নেতাদের, যদিও আমার শিক্ষক নেতা হওয়ার যোগ্যতা নেই, তবুও বলছি যে আমাদের সময় এসেছে আমাদের নিজেদের একসাথে লড়াই করার। আমি আবার পূর্বার পক্ষ থেকে সবাইকে আহ্বান করবো, সমস্ত গ্রুপকে, তা আমরা একসাথে যখন যখন আমরা হিয়ারিংটা হবে তখন যেন আমরা একসাথে লড়াইটা করি, আমাদের লয়ারদের মধ্যে এই সামঞ্জস্য যেন বিধান করতে পারি যে তারা ফাইট করবেন এবং একে অপরকে সাহায্যের মাধ্যমে, এটা যদি আমরা এনশিয়ার করতে পারি তাহলে দেখবেন আমাদের লড়াইটা আরো বেশি মসৃণ হবে, আমাদের জয়টা আরো দৃঢ়ভাবে সুনিশ্চিত হবে। আজকের আমার বার্তা যে বিষয়গুলো নিয়ে ছিল আমি বলেছি, একটা জিনিস হয়তো আমি মিস করে গেছি সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে আপনারা অনেকে জানতে চাইবেন যে কেস কবে উঠছে এই বিষয়টা। এখনো পর্যন্ত যতদূর টেন্টেটিভ ইনফরমেশন সেটা হচ্ছে 4th of September সেকেন্ড হাফে ম্যাটার উঠবে, এবার সেটা চেঞ্জ হতে পারে যতক্ষণ মান্থলি লিস্ট, ওটা মান্থলি লিস্টে লিস্টেড হবে, দেখা যাক সেটা আসুক, সেটা আসলেই বোঝা যাবে, খুব তাড়াতাড়ি সেটা আমরা বুঝতে পারব। তবে যেটা আমরা ভেতর থেকেও মানে হাইকোর্ট চত্বর থেকে যেটা লয়ারদের মাধ্যমে জানতে পারছি সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি 4 তারিখেই ম্যাটারটা উঠবে, তো আমরা রেডি আছি, দেখা যাক এরপরে কিভাবে পথ চলা যায়। যদি কারো প্রশ্ন থাকে কাইন্ডলি আপনারা করতে পারেন। আপার প্রাইমারিতে যারা প্যানেল হতে পারলো না তার জন্য ইন্টারভিউ এর কম নাম্বার দেওয়া হয়েছে বলে মনে করছে, তার জন্য কি যারা প্যানেল হতে পারলো না তারা দায়ী? না, তারা দায়ী হবে কেন? কেউই দায়ী নয় এটাতে, এটা তো চাকরির বিষয়, সুতরাং এটাকে কাউকে দায়ী করার কোনো জায়গা নেই। একদম স্যার, শুধু তো স্যার পূর্ব শুধুমাত্র পিটিশনারদের নয়, 32,000 শিক্ষকদের। নিউ পিটিশনার অ্যাড হওয়াটা আপনারা হতে পারবেন, আমাদের পরবর্তী ফেজে চলতে থাকবে, 5th ম্যাটের পরেও আমাদের নিউ পিটিশনার অ্যাড হওয়া বিষয়টা চালু থাকবে, কারণ আমরা চাই না যে কেউ আমরা এখান থেকে
সরে যায়। আমরা চাই যে প্রত্যেকে যেন আমাদের একসাথে থাকি এবং একসাথে থেকে লড়াইটা যেন আমরা করতে পারি। সুতরাং পরবর্তী সময়ে আমাদের যারা পিটিশনার হতে চাইবেন তাদের জন্য অপশনস ওপেন থাকবে। বাট প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা কোনো টাইম ফ্রেম আপনাদের এখনই বেঁধে দিতে পারছি না যে এই তারিখের মধ্যে হয়ে যাবে, কারণ একটা সার্টেন অ্যামাউন্ট নাম্বার অফ পিটিশনার্স হলে তবে আমাদের বোধহয় এটা করা সম্ভব হবে। তবে আমরা আপনারা আমাদের যারা কোঅর্ডিনেটর আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করুন, নিশ্চয়ই আপনারা পিটিশনার হতে পারবেন, সে রাস্তা খোলা আছে। বেঞ্চ আজকে তো দেখলেন আপনারা সৌমেন সেন বেঞ্চে মামলা আজকে তো আমাদের ম্যাটার উঠেছে, সুতরাং সেই বেঞ্চেই মামলা উঠবে। তো সেটাই পরবর্তী সময়ে আমরা 4 তারিখে আমরা দেখতে পাবেন এই বেঞ্চেই মামলা উঠবে। ইনফর্ম কাইন্ডলি একটু বলুন কোন বিষয়ে ইনফর্ম পার্থ স্যার। তরুণ জ্যোতি তিওয়ারি তো ব্যাকফুটে আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, তার কারণ আজকে আপনারা দেখেছেন উনি হি ওয়াজ ভেরি মাচ ইল প্রিপেয়ার্ড, কোনো প্রিপারেশন অ্যাসার ছিল না, যেখানে আজকে তার সবচেয়ে বেশি প্রিপারেশন নিয়ে আসার কথা ছিল। এনিওয়ে এটা আমাদের জন্য ভালো বার্তা, কিন্তু আমরা কখনোই অপোনেন্টকে দুর্বল ভাববো না, আমরা সবসময় তাকে কখনোই তাকে আন্ডার এস্টিমেট করবো না। দেখা যাক কি বিষয়টা কি দাঁড়ায়। দিব্যেন্দু স্যার ম্যাডাম 4 সেপ্টেম্বর মোস্ট প্রবাবলি থাকছেন, যেরকম আমরা এখন পর্যন্ত দিল্লি থেকে জানতে পাচ্ছি ম্যাডাম ফিজিক্যালি প্রেজেন্ট থাকছেন। এবং আপনারা দেখেছেন আজকে প্রণীতবাল স্যার যখন আর্গুমেন্টস ওখানে ছিলেন, প্লিডিংস এ ছিলেন, তখন প্রণীতবাল স্যার বলেছেন এই কথা যে 4 সেপ্টেম্বর আমার ক্লায়েন্ট তিনি আউটস্টেশন, সুতরাং সেই দিন আমাদের ম্যাটারটা ফিক্স করা হোক। তো সেরকমটাই এখন পর্যন্ত জানতে পারছি, ম্যাটার 4 সেপ্টেম্বর ফিক্স হচ্ছে, সুতরাং মোস্ট প্রবাবলি ম্যাডাম থাকছেন। হাইকোর্টে কতদিন কেস চলবে সেটা এখনই বলাটা মুশকিল, হাইকোর্টে আপনারা আমরা দেখতেই পাবো কতদিন কেস চলছে, তবে এখনই এই বিষয়টা সম্বন্ধে বলাটা মুশকিল। তবে আশা করছি খুব বেশি দিন হয়তো লাগবে না, কয়েক মাসের মধ্যেই হয়তো আমরা আমাদের ফাইনালিটিতে পৌঁছে যাবো এবং আমরা নিজেদের জয় সুনিশ্চিত করতে পারবো। বেঞ্চ কেমন? বেঞ্চ সব বেঞ্চ ভালো, আমাদের জুডিশিয়াল সিস্টেমের উপর আমাদের ফুল ফেথ রয়েছে, যেরকম আমরা আগেও তার প্রমাণ পেয়েছি, ভবিষ্যৎ আমরা আশা করছি সেই প্রমাণ পাবো। পার্থ স্যার নিউ পিটিশনার যে বিষয়টা বলছে, নিউ পিটিশনার্স আমরা আপনারা অ্যাড হতে, যারাই হতে চান তারা অ্যাড হতে পারবে, তবে নিউ পিটিশনার যে অ্যাড হওয়ার প্রক্রিয়াটা সেটা আপনাদের হয়তো একটু টাইম টেকিং হতে পারে, যেটা আমরা হয়তো এক সপ্তাহের মধ্যে পিটিশনার করে দিতে পারছি সেটা আমরা এক সপ্তাহের মধ্যেই পিটিশনার করতে পারবো না, কারণ একটা সার্টেন নাম্বার অফ পিটিশনার্স না হলে পিটিশনার একটা নতুন পিটিশন ফাইল করাটা অসুবিধাজনক। সুতরাং আপনাকে হয়তো কয়েকটা দিনের ওয়েট করতে হতে পারে, তো দেন একটা সার্টেন নাম্বার অফ পিটিশনার্স হয়ে গেলে দেন আমরা আবার পিটিশন আমরা নতুন করে ফাইল করব, 6th মার্চ 7th মার্চ এভাবে চলতে থাকবে। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে কেউ আমরা যেন লেফট আউট না হয়ে যায়, প্রত্যেকে যেন আমরা এই কেসের সাথে কোনো না কোনো ভাবে জড়িত থাকি, সেটা হতে পারে ম্যাটের মাধ্যমে হতে পারে ক্যানের মাধ্যমে, বাট এই কেসের সঙ্গে যুক্ত হওয়াটা ইম্পর্টেন্ট। ওকে, আপনারা নিজেদের কোঅর্ডিনেটরদের সাথে কানেক্টেড থাকুন, তাহলে হয়তো আপনারা জানতে পারবেন। ওনারা আজকে 5 জন পিটিশনার বলেছেন, এটা এটা একটা ট্যাকটিক্স হতে পারে, আমরা যতটা বুঝতে মনে হচ্ছে যেটা যে এটা ইট মে বি আ ট্যাকটিক্স। কারণ এটা টাইম কিল করার একটা প্রক্রিয়া হতে পারে, প্রথমত উনি 5 জনের জন্য দাঁড়ালেন, তাহলে বাকি 135 জনের যে তাদের হয়ে দুটো জিনিস, একটা হচ্ছে তরুণ জ্যোতি তিওয়ারি 5 জনের হয়ে দাঁড়ালেন, আরো একটা ম্যাটার নিয়ে তরুণ জ্যোতি তিওয়ারির তাদেরই কোনো লয়ার দাঁড়াবেন, তারা হয়তো আরো 10 জন নিলেন, এইভাবে করে তারা ভেঙে নিতে চাইছেন, হয়তো নতুন লয়ার তারা অ্যাপয়েন্ট করবেন। এতে ওনাদের যেটা সুবিধা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, এক, তারা টাইমটাকে কিল করবেন, কারণ এই ধরনের কেস এরা হাই প্রোফাইল কেস, তো এই ধরনের কেসে লয়ারদের একটা সুনাম হওয়ার জায়গা থাকে, তাদের ক্যারিয়ারের জন্য এটা একটা এই ধরনের কেস মাইলস্টোন হয়ে যায়, সুতরাং তারা কখনোই এটাকে সোনার ডিম পাড়া হাঁসকে কখনোই হাতছাড়া করতে চাইবেন না, সেজন্য এটা ইট মে বি আ ট্যাকটিক্স হতে পারে। এবং এটা হতে পারে যে প্রথমত টাইম কিল করলো, নতুন লয়ার অ্যাপয়েন্ট করলো, এবং এই আমাদেরকে প্রত্যেককে সার্ভ করতে হবে, এটা টাইম লাগবে, এবং তার জন্য কোনোভাবে তারা পাজল করতে চাইলেন, বা এটাও হতে পারে যে 5 জন পিটিশনারকে তারা অথেন্টিক পেয়েছেন, তার জন্য 5 জনকে নিয়েই লড়াই করছেন। এনিওয়ে জানি না,
কেউই অথেন্টিক নয়, 140 জনের যারা আছেন তারা যদি অথেন্টিক হতেন তাহলে হয়তো আজকে তারা প্রাইমারি টিচার্স হতেন, তারা পিটিশনার্স হতেন না। এনিওয়ে অপোজিশনে এখনো পর্যন্ত তিওয়ারি ব্রাদার্স আমরা জানতে পাচ্ছি তারা থাকছেন, এবার দেখা যাক আরো নতুন লয়ার্স আমরা এক্সপেক্ট করছি তারা অ্যাপয়েন্ট করবেন, সেটা কে এখনো পর্যন্ত ডিসক্লোজড নয়, দেখা যাক যেই আসুক। আমাদের লয়ার প্যানেল যা রয়েছে আমাদের 32,000 পক্ষ থেকে যে ম্যাগনানিমাস একটা ফোর্স আসতে চলেছে ডিভিশন বেঞ্চে, তার সামনে কারোর টেকাটা মুশকিল আছে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে বোর্ড ভুল করে থাকলে সেক্ষেত্রে ক্যান্ডিডেট সাফার কেন করবে, এটা তো আমাদের আর্গুমেন্ট তো অবশ্যই যে আমরা আমাদের কাছে যেটা ছিল সেটা নিয়ে আমরা গিয়েছিলাম ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট দিতে, আমরা দিয়েছি, উই আর সাকসেসফুল। এবার আনসাকসেসফুল ক্যান্ডিডেটসরা বলছে যে না এখানে কোনো গলত হয়েছে, তারা সেই সুযোগ পেয়েছিল, আমরাও যে পরিস্থিতিতে ছিলাম তারাও সেম পরিস্থিতিতে ছিলেন, আমরা চাকরিটা অর্জন করতে পেরেছি তারা পারেননি, এইটাই পার্থক্য, তাছাড়া আর কিছু বিশেষ কোনো পার্থক্য নেই। সুতরাং আমাদের সবটাই ফেয়ারলি হয়েছিল, আমরা নিজেদের যোগ্যতায় পেয়েছি, এখন যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে তাই প্রমাণ করতে হচ্ছে, আমরা সেটা প্রমাণ করেও দেব এবং সেই প্রমাণ আমাদের আছে, সুতরাং এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই তারা কি ভাবছে। কিন্তু এটা অবশ্যই আমাদের একটা আর্গুমেন্ট যে আমরা যদি কোন রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদিও এখানে ভুল ভ্রান্তির কোনো জায়গা নেই স্যার, কারণ সমস্তটাই ওপেন প্ল্যাটফর্মে আছে।